রাত কে রাত জেগে তোমার সাথে ফোনে কথা বলতে চাই, আর তোমাকে আমি ভালো করে লাগাতে চাই, রোজ রাতে খাওয়াবে। ছাল তুলে নেবো, তো বেশি না বকে ভাট, টানে ইয়ারফোনটা পড়ে নাও। রাত কে রাত জেগে তোমার সাথে ফোনে কথা বলতে চাই। হ্যাঁ তা বল না, কে বারণ করেছে? আর তোমাকে আমি ভালো করে লাগাতে চাই। কি বললে? কি করতে চাই? তোর কি বড় মানসিক সমস্যা আছে? আবে তুই থোড়া সা ভ্যান কা লোড়া আ ক্যা আজকে রে ভাই? সেই মেয়েটার সাথে, সেই মেয়েটা বুঝতে পারি, কোন মেয়েটা? কোন কোন মেয়ের সাথে তুই কি কি করেছিস আমরা কি করে জানবো? বাত তো সেই বুঝতে পেরেছি। তোমরা তো ঠারকি। কি বললো? তোমরা তো ঠারকি। খিস্তি মারলো নাকি? দাঁড়াও আরেকবার শুনি তো। তোমরা তো ঠারকি। ও ঠারকি বলেছিস, আমি তো শুনলাম খা। এই 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 থাক 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 থাক। সেই মেয়েটাকে ফেলে আজকে ডেকেছি, ওর সাথে আজকে প্রপোজিং প্র্যাঙ্ক করবো। কি করবি? প্রপোজিং প্র্যাঙ্ক করবো। বাড়া মুখের থেকে সুপারিটা ফেলে কথা বল। কি হয় ভাই জানি না, বলতে পারছি না। আমিও জানি না আজকে তোর সাথে কি হতে চলেছে। কেমন আছো বলো? নাও আইছে আমাকে নায়িকা। আরে আরে হ্যান্ডশেক তো করো। চুমু খেয়ে নিলো দেখলে? কেন ডেকেছি কি বলবো বলো তো, মানে রাতে করে ঘুম আসছে না। ঘুম আসছে না, বেলপাতার রস খা। দেখছি আগের দিন দেখছি আমাদের বিয়ে হয়ে গেছে জানো তো, ভাদ্র মাসেই হঠাৎ দেখছি আমাদের বিয়ে হয়। ভাদ্র মাসে সব হঠাৎ করে হয় রে। বিয়ের পরের দিনে দেখি না আমাদের দুটো বাচ্চা হয়ে। কেন রে, তুই কি বাচ্চার হোম ডেলিভারি দিস নাকি? আলো বলছি সস্তার ব্রা কিনে পর ম্যাচিং হয়ে যাবে। আচ্ছা কোনো ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক কিছু না, ঠিক আছে? আরে বোকা চোষা, তোর বুকে যে মাইকটা ঝুলছে পরিষ্কার বোঝা যাচ্ছে বোকা সুদা। সত্যি তাই, কারণ তুই আর তোর কন্টেন্ট দুটো ইম্যাচিওর। নিজে সত্যি বোকা চোদা আজকে প্রমাণ হয়ে গেল, তুমি বোকা চোদাই। রাত কে রাত জেগে তোমার সাথে ফোনে কথা বলতে চাই, আর তোমাকে আমি ভালো করে লাগাতে চাই। পাগল বাড়া, তোমার রোজ রাতে করে দুধ খাওয়াবে? কি এটা সোশ্যাল মিডিয়া? বেশি আলবাল বকলে না, না কানে পড়া একটা থাবড়। মানে আমি বুঝি না এরা কি হাগার জন্য ফেসবুক ইউটিউবটাই খুঁজে পায়। আমার ভালো লেগেছে, আমি তোমার রোজ রাতে দুধ খেতে চাই। বাড়া এদের এগুলো কন্টেন্ট নাকি? তোমার হাত থেকে আমি রোজ দুধ খেতে চাই। তুই একবার আয়, তোকে পাঠার দুধ খাওয়াবো উইথ আমার সাদা সস। তোমার সাথে একটা মানে প্রপোজিং প্র্যাঙ্ক করছিলাম। ও তুই এতক্ষণ প্র্যাঙ্ক করছিলি, তাও বুকে মাইক নিয়ে? আমরা তো বুকাসদা। প্রপোজের প্র্যাঙ্ক করছিলে। আর তোর এই গার্লফ্রেন্ডও তোর মতো বুকাচোষা। বুকাসুদা। বলি আগে অ্যাক্টিংটা ভালো করে শেখ, তারপরে প্র্যাঙ্ক করিস। মানে তুমি আবার কন্টেন্ট বানালে এটা দিয়ে? ল্যাউডার কন্টেন্ট, এগুলোকে কন্টেন্ট বলে রে। সালা সেই দিদুমুড়ির কাছে কবে পড়তে গেছিলাম? ও তুই পড়াশোনাও করেছিলি? কিছু না, তোমরা কি ভাইরাল হতে চাও? মানে ছেলেদের জন্য একটু চাপ হয়ে যায়। এরকম দিদুমণি আর এরকম ছাত্র থাকলে শিক্ষা সোজা গাদা। আর ওয়েস্ট বেঙ্গলের কথা তো বাদই দিলাম, এইট পর্যন্ত পাস ফেলে দিলে দিছে। আমরা শিক্ষিত, চাকরি দরকার নেই। বেকার ভাই, এতদিন পর পড়তে আসি, জানতো না তো এতদিন ব্যাপারটা। সরি স্পেলিং বল। সরি? হ্যাঁ জীবনে অনেক পাপ করেছি, এবার সরি বলাটা শেখ। ছায়ার নিচে সুস্থরি সরি। এদের ভিডিও না দেখলে জানতেই পারতাম না যে এইসব ভিডিও মানুষ দেখে। হ্যাঁ বালের ভিডিও বাল। এ ফর অ্যাপেল। সাবাস। বিফোর বেলুন। বল বল। বেশি বেলুন ফুলালে ওই বেলুনই সবসময় দেখতে পাবে। আমার নাম বুবাই রয়, ঠিক আছে? আমরা ইউটিউবার। বাপরে তুই আবার ইউটিউবার নাকি? তো প্রথমটা হচ্ছে বেলুনের উপর বসে ফাটাতে। তো চলো একটু বেলুন ফাটানো শিখি। চলো ভাই, চলো 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 চলো। দেখো বাড়া পোদে বেলুনই সাপোর্ট নিচ্ছে না, ফাটাবে কি? এই ফেটে গেছে। স্টার্ট করো।
ঠিক এইভাবেই একটা বেলুন কোনো একদিন ফেটে গেছিল, তাই আমরা প্র্যাঙ্ক গুলো দেখতে পাচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে আমার গায়ে ফাটাতে হবে, ঠিক আছে? কতটা ঠারকি দেখো, ওর গায়ে ফাটাতে হবে। কন্ট্রোল, চলো ফাটাও। দেখো অবস্থা, একটা বেলুন ফাটার ক্ষমতা নাই, খেলতে চলেছে। যাও যাও, নিয়ে আসো না, নিয়ে আসো না, একটু সরলি যাও। দেখো মাদের খালি বোতল নিয়ে আইসে প্র্যাঙ্ক করতে। এরা সুধীর ভাই, এর মধ্যে জল কই? দেখো রিয়াকশনটা, দেখো খালি বোতল দেখে এরকম রিয়াকশন দেওয়ার কি আছে? আরে ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা। আমি এই দুটো নিয়েছি, তোমরা খেলে খাও আর দুজনেই খাও। নিয়েছিস তো খালি বোতল, খাবে কি হাওয়া? হাওয়া হাওয়া এ হাওয়া। আমি খেয়ে চলে যাও, বেশি নাটক করবে না, ঠিক আছে? কোনটা খালি কোনটা ভরা সেনো না, নাটক মারাও। পাবলিক রে বকাস দাবানাও। আর যদি প্র্যাঙ্ক করার মতো হয় তাহলে আগে তোরা অ্যাক্টিংটা শিখায়। হাওয়া দেওয়া বোতল নিয়ে এসে প্র্যাঙ্ক করতে, ওই বোতল তোমার দীঘার ব্লগ আসছে কিন্তু দেখতে হবে। লাভ ইউ গাইস। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।